আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্যে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদকারীরা এটাকে জঘন্য কাজ হিসেবে মন্তব্য করেছে। পাশাপাশি প্রতিমন্ত্রীর বিচারের দাবি জানিয়েছে অনেক প্রতিবাদকারী। কেউ কেউ বিষয় প্রকাশ করে বলেছেন, এখনও প্রতিমন্ত্রী এবং উপস্থাপকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার আসিফ নজরুল লিখেছেন, জায়মা রহমান সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্য শুনে আমি স্তম্ভিত। এত অশ্লীল ও জঘন্য কিভাবে হয় কোনো মানুষের ভাষা? তার বক্তব্যটি চরম নারী বিদ্বেষী ও বর্ণবাদী। জনাব মুরাদ, ধিক্কার আপনাকে। আমি জানি না আপনার নিজের কন্যা সন্তান আছে কিনা, থাকলে আপনার কন্যাকে শোনাতে পারবেন নিজের মন্তব্যটি? জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট কুতুব শাহ লিখেছেন, তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে এমন মন্তব্য কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না, যার ঘরে অন্তত মা মেয়ে বোন আছে। খুবই অবাক হলাম। মুরাদ জিয়া পরিবার নিয়ে যেসব নোংরামি করেছে তাতে অবাক হওয়ার কিছু নেই, বরং এই ভার্সনের লোকদেরই তাদের দলে বেশি মূল্যায়ন করা হয়। আপনি তার কথায় ক্ষুব্ধ হচ্ছেন? এর আগে তার নেতৃত্বের দিকে খেয়াল করেন। ফালুকে নিয়ে কি যত সব বাজে কথা বলেছিল তাও প্রকাশ্যে। হ্যাঁ, এর একটা কারণ আছে, সেটা হলো মৃণাল নিয়ে বিভিন্ন কানাঘোষা। লেজ কাটা শিয়াল চাই শিয়ালে লেজ কাটা যাক, তাই না? এই ক্ষেত্রে বেগম জিয়া খুব মার্জিত পরিচ্ছন্ন, তিনি কখনো মৃণাল নিয়ে প্রশ্ন করার রুচি লালন করেন না। অনেক সময় জনৈক নেত্রী টিভিতে ভাষণ দেওয়ার প্রচার শুনে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস হয়। আজ ডাস্টবিনের ঢাকনা খুলবে, শিশুদের টিভি ভাষণের নাগালের বাইরে রাখুন ইত্যাদি। এর কারণ সেই নেত্রী ভাষা সম্পর্কে সবাই অবগত। শোরুমের অবস্থা এরকম হলে গোডাউনের মালের কি অবস্থা তা সহজে অনুমেয়। সাধারণ প্রচলিত রাজনৈতিক দলের নেতাদেরই কি শুধু এই সমস্যা? না, মোটেই নয়। কথিত মোল্লা নুনুপুরি, মতিউর রহমান মাদানি, কুয়াকাটা, এরা মাঝে মধ্যে টাকলাদেরকেও হার মানায়। চারদিক অসভ্য বর্বরদের দাপট, ধীরে ধীরে সব জঙ্গলি হয়ে উঠছে। অত্যন্ত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট রাশেদ খান লিখেছেন, অনেকে বলছেন ডাক্তার মুরাদের এমন উশৃঙ্খল ব্যবহারের ব্যাপারে শেখ হাসিনাকে কিছু জানেন না। তাই ভাই, আসলে কি আপনার মনে হয় শেখ হাসিনার অবগতি ছাড়া এসব হচ্ছে? আপনারা কি ভুলে গেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অ্যাডভোকেট কামরুলদের মিডিয়ায় দেয়া অশালীন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যগুলোর কথা? সেই কামরুল মন্ত্রী হয়েছেন, আর কিছুদিন আগে ওনাকে পদোন্নতি দিয়ে করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য। আপনাদের স্মরণে আছে এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে চরম মাত্রার কুবক্তব্য দিয়ে আলোচনায় আসা হাসান মাহমুদের সেই সময়টি? আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী সাজেদা চৌধুরী পর্যন্ত হাসান মাহমুদকে বেয়াদব বলতে বাধ্য হয়েছিলেন। সে হাসান মাহমুদ এখন দেশের তথ্যমন্ত্রী। যারা আশা করছেন শেখ হাসিনা এসবের বিচার করবেন, তারা শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনগুলো হয়তো দেখেন না অথবা দেখার ভান করছেন। ডাক্তার মুরাদের কিছুই হবে না, কারণ উনার নেত্রী এসব পছন্দ করেন, এইসব কাজকে পুরস্কৃত করেন। এই কারণে শাহরিয়ার নাদিম জয়ের সাথে এক সাক্ষাৎকারে ডাক্তার মুরাদ বলেছেন, শেখ হাসিনা আমাকে তৈরি করেছে, আমি যা করি এবং বলি তার সবই শেখ হাসিনাকে জানিয়ে করি। এদিকে অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মেয়েকে ধরিয়ে দিলেন বাবা। জয়পুরহাটের খেতলাল উপজেলায় বিদেশ ফেরত মেয়ে মৌসুমী সুলতানার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন তার বাবা। শুক্রবার রাত 11টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ তাওড়া বেলতা বান্দিহি গ্রামে এই ঘটনা ঘটে। মৌসুমী ওই গ্রামের সুলতান শাহের মেয়ে। ওই মেয়ের বাবা ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, মৌসুমী সুলতানা দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি গত নভেম্বর মাসে দেশে ফিরেন। বাড়িতে আসার পর থেকেই বিদেশি স্টাইলে বেপরোয়া চলাফেরা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। ওই মেয়ে এলাকার বিভিন্ন বয়সী ছেলেদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং একসময় মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে বারবার নিষেধ করলে তার সহযোগীদের নিয়ে মা বাবাকে মারধর করে। এই এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এই ঘটনায় খেতলাল থানা পুলিশের ওসি শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে শুক্রবার রাত 11টায় অভিযান চালিয়ে নিজ শয়ন কক্ষ থেকে একটি পালসার মোটরসাইকেল সহ আপত্তিকর অবস্থায় উপজেলার বারৈল নয়াপাড়া গ্রামের মেহের আলী মণ্ডলের ছেলে তোরাপউদ্দিন মণ্ডল ও মৌসুমী সুলতানাকে আটক করেন। এই বিষয়ে অভিযুক্ত মৌসুমী সুলতানা বলেন, বিদেশ থেকে দেশে ফেরার পর তোরাপউদ্দিন মণ্ডলকে গোপনে বিয়ে করি। আমার বাবার সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি থানায় মিথ্যা অভিযোগ করেছেন। খেতেপাল থানার ওসি শাহ আলম বলেন, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাদের দুজনকে হাতে নাতে আটক করা হয়েছে এবং বিয়ের বৈধ প্রমাণ না থাকায় তাদের পেনাল কোডে মামলা দেওয়া হয়েছে। এদিকে প্রতিমন্ত্রী মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ। রংপুরে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ ও তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা যুব দল। রোববার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে যুব দলের নেতা কর্মীরা ওই কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার এবং বিবেক বর্জিত অশালীন বক্তব্য প্রদানের প্রতিবাদে রংপুর জেলা যুব দলের নেতাকর্মীরা ওই প্রতিবাদ সমাবেশের ডাক দেন। বক্তারা অভিযোগ করেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দীর্ঘদিন নীতিনৈতিকতা সামাজিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে চলছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো পাগল উন্মাদও এমন কথা বলতে পারে না। সভা থেকে রংপুরে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে রংপুরে এলে তাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। এর আগে মিছিল সহ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দীর্ঘদিন নীতিনৈতিকতা সামাজিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে চলেছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো পাগল উন্মাদও এমন কথা বলতে পারেন না। সভা থেকে রংপুরে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে রংপুরে এলে তাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। এর আগে মিছিল সহ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ড্রেনে পড়ে সাদিয়ার মৃত্যু, 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল। চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরিন মাহবুব সাদিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে যেখানে সাদিয়া মারা গেছেন সেখানকার প্রকৃত অবস্থা কেমন এই বিষয়ে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো উন্নয়নমূলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রোববার বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান। এর আগে চট্টগ্রামে ড্রেনে পড়ে সেহরিন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্র ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার অনিক আর হোক এই রিট দায়ের করেন। এই নিয়ে এক বিশ্লেষক মন্তব্য করেছেন, সবগুলো কর্মচারী কর্মকর্তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এই ধরনের যত রায় সব রায় আসামির পক্ষে, যা বাস্তবায়ন হওয়া অসম্ভব।